আপনার বাড়িতে দেখবেন প্রত্যেকই মশারি টাঙিয়ে ঘুমায়। যখন মশারি টাঙাবেন দেখবেন আপনার মশারির সাইডে মোটামুটি 20-25 টা মশা গুনগুন গুনগুন করে আওয়াজ করছে। দেখবেন যে আপনার স্ত্রী তরকারি হাঁড়ি থেকে নামানোর সময় যদি একটু তরকারি মাটিতে পড়ে যায়, ওই তরকারিতে দেখবেন অন্তত কি বলবো আপনার 20-25-100-200টা পিপিলিকা ওই তরকারিটা খাওয়ার জন্য এসেছে। আপনি টেস্ট করে দেখুন বাড়িতে কোথাও একটু আখের গুড় ফেলে দেন, হাজার হাজার পিপিলিকা সেখানে ঘুরছে। তার মানে আপনার বাড়ির মেম্বার 6 জন, পিপিলিকা আছে কত? হাজার হাজার। তার মানে যদি সমীক্ষা করার মতো কোনো মেশিন নেই এটা, যদিও চো, তারপরেও আমি এটা বলবো যে লক্ষ কোটি গুণ বেশি মানুষের থেকেও। আচ্ছা, মানুষ আর অন্যান্য প্রাণী ছাড়া আর কেউ আল্লাহর প্রশংসা বা তাসবি করে? করে কারা? তারা না মালাইকা, অর্থাৎ ফেরেশতারা। আমাদের যেমন সংসার আছে, চাষবাস আছে, বিবাহ শাদি আছে, সমস্ত কিছু আছে, ফেরেশতাদের এরকম কিছু নেই। তাদের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহতে লিপ্ত থাকা। এইবারে তাই এবার আপনাকে একটা কথা বলি, অসংখ্য ফেরেশতারা আল্লাহর তাসবিহ তার প্রশংসা করছে, তার ইবাদত করছে। পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহর প্রশংসা তার তাসবিহ বর্ণনা করছে। করছে কি করছে না? করছে। আচ্ছা বলুন তো দেখি যে সারা পৃথিবীতে মানুষ মারামারি করে, খুন খারাপি করে, মানুষের জন্য জেল আছে, মানুষের জন্য পুলিশ, মানুষের জন্য তদন্ত কমিটি, মানুষের সাজা দেওয়ার ব্যবস্থা। আচ্ছা বলুন তো মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য এই ব্যবস্থা করা আছে? আছে নাই? পৃথিবীতে কর্মীর এরকম কোন রিপোর্ট আপনার জানা আছে যে কোন গরু কোন গরুকে খুন করে দিয়েছে? জানেন না? আপনি কখনোই দেখতে পাবেন না যে একটা ছাগল আর একটা ছাগলকে খুন করে দিয়েছে, দেখতে পাওয়া যায়? যায় না। তার মানে বুঝতে পারা গেল পৃথিবীর সব থেকে বদমায়েশ এবং সব থেকে বেশি ফাসাদ সৃষ্টিকারী সমস্ত সৃষ্টিদের ভিতরে কারা বেশি? মানুষ। এবার আপনাকে আবার বলছি বারে বারে একই কথা এই জায়গাটা বোঝানোর জন্য, ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি সবাই আল্লাহর ইবাদত করে ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভাষাতে। তাহলে আল্লাহ এতগুলি ফেরেশতাদের ইবাদত পেল, গরু ছাগল হাঁস মুরগি গাছপালা সবার ইবাদত পেল, এতে আল্লাহর মন ভরল না, আমার আপনার মতো এই বদমাইশ কোয়ালিটির লোকগুলোকে তৈরি করতে হলো কেন? এগুলোকে তো নাও করতে পারতো, নাও করতে পারতো কি পারতো না? নাও করতে পারতো। আল্লাহ তো জানে যে এরা গেলে মারামারি করবে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিবে, বোনের জমি বুঝে দিবে না, গ্রামে মারামারি লাগাবে, এর টাকা মেরে খাবে, এটা তো আগে থেকেই জানে। তাহলে এই মানুষগুলোকে তৈরি করার দরকার কি ছিল বলুন তো দেখি? আশ্চর্য ব্যাপার। এবার একটা কথা আপনাকে জেনে রাখতে হবে খুব ভালো করে, আমার আর আপনার পক্ষে যে কাজ সম্ভব এ কাজ গরু ছাগলের পক্ষে সম্ভব নয়, আমার আর আপনার পক্ষে যে কাজ সম্ভব এ কাজ ফেরেশতাদের পক্ষে সম্ভব নয়। যদি বলছেন ফেরেশতাদের পক্ষেও না, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বললেন যে আমি মানুষকে তৈরি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আপনাকে বলি, আচ্ছা বলুন তো ইবাদত বলতে আপনি কি বোঝেন? কি বোঝেন ইবাদত মানে? ইবাদত মানে নামাজ পড়া, এই রমজান মাসে রোজা রেখেছিলাম, যাকাত দিয়েছি, হজ করে এসেছি, টাকা ছিল, কলেমাও পড়ে নিয়েছি, আমরা ভেবেছি এই 4-5টা জিনিসটাই মনে হচ্ছে ইবাদত, তাই না? হ্যাঁ, তবে আমাদের তো এখন আর ইবাদত নেই, ইবাদতগুলো সব অনুষ্ঠানে পরিণত হয়েছে। সারা বছর মুয়াজ্জিন মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, একবারও কেউ যায় না। অথচ জুম্মার দিনে দেখবেন ওই লোকটা আতর মেখে বড় পাঞ্জাবি পরে সবার আগে যাচ্ছে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে। মানে ও ভেবেছে যে রমজান মাস, ও ভেবেছে যে 5 ওয়াক্ত নামাজ যা হয় হোক, জুম্মার দিন একটা আনুষ্ঠানিক একটা ইবাদত, এটা যেতেই হবে।
গত দুই দিন আগে মসজিদে দেখবেন জুতো চুরি, কলে পানি কেউ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে মারামারি, তাই না? ফেতরা কি দিয়ে দিব, চাল দিয়ে না টাকা নিয়ে, সব জায়গায় ঝামেলা হচ্ছে কি হচ্ছে না? মসজিদে মুসল্লি ঠালাতে ইমামের চাকরি টেকানো দুষ্কার। আজকে জোহরে যান তিনজন, ওই লোকগুলো সব ঘরে আছে, কেউ নাই। তাই মানে কি, আমরা ভেবেছি ইফতারের সময় বেশ তরমুজ আপেল বেদানা নিয়ে থালা নিয়ে বসবো আর জনমের খাওয়া খাবো, এটা একটা অনুষ্ঠান বাৎসরিক, এটা কোন ইবাদত নয়, এটা আমাদের চিন্তা ভাবনার কথা বলছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক, আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক। ইবাদত বলতে আমরা কি বুঝি আপনাকে বলে দিই। আচ্ছা, আমরা প্রত্যেক সপ্তাহে বা মাসে বা 15 দিন অন্তর হাতের নখগুলো কাটি, কাটি না কাটি, সবাই এমনি নর্মালে কাটি। আপনি যদি এই নখটা শুক্রবারের দিন যদি কাটেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে শুক্রবারে কাটছো কেন, না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শুক্রবারের দিন চুল কাটা, নখ কাটা, এগুলো সুন্নত। আর নবী কেটেছিলেন বলে আমি কাটছি, আপনি যদি নবী কেটেছিলেন বলে যদি ওই নখটা শুক্রবারের দিন কাটেন অবশ্যই আপনি নেকি পেয়ে যাবেন। আপনি এমনিতে পানি পান করেন, করেন কি করেন না? পানি পিপাসা লাগলে পান করেন না? করেন। আপনি এমনি পানি পান করুন, আর আমি মমতাজুল ইসলাম আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, আমি যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে এক গ্লাস পানি পান করুন, আপনার ইবাদত হয়ে যাবে। যেমন গ্লাসটা ডান হাতে ধরুন, বিসমিল্লাহ বলে পান করুন, তিন নিঃশ্বাসে পান করুন, বসে পান করুন, আর প্রথমে গ্লাসটা দেখে পান করুন পানিতে কিছু আছে কি না। ৬ নাম্বার পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। আপনি যদি এই ৬টা পদ্ধতিতে যদি এক গ্লাস পানিও যদি পান করেন অবশ্যই ওটা আপনার ইবাদত। আপনি দর্জির কাছে আপনার প্যান্টটা কাটতে গেছেন, দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের থেকে দুই আঙুল উপরে আমার প্যান্টটা তুমি কেটে দাও, দেখবেন দর্জি আপনাকে জিজ্ঞাসা করে বলবে ভাই কেন, এ তো সেই ৮০ সালের ছেলে মেয়েরা গাঁটের উপরে প্যান্ট কাটতো, ২০২৩ সিস্টেম তো এটা নয়। ২০২৩ সিস্টেম হচ্ছে এই, সরকার রাস্তায় ঝাড়ুদার রাখেনি, তুমি এমন প্যান্ট করো যাতে রাস্তাটাও ঝাড়ু দেওয়া যায়। ভালো করে বুঝবেন এগুলো হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। যখন আপনাকে দর্জি এ কথা বলবে তখন আপনি বলুন যে গাঁটের উপরে কাপড় পরতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন বলে যদি আপনি গাঁটের উপরে কাপড় পরেন তাহলে আপনার ওই কাপড় পরাটাও ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আমরা ইবাদত বলতে শুধু বুঝেছি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটাই শুধু ইবাদত, আর কোনো মনে হয় ইবাদত নেই। আমরা এটা ভেবেছি কি ভাবিনি? এটা ভেবেছি। এইবার আপনাদেরকে আর একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠালেন কেন, আর একটা কেন, সেটা হচ্ছে লি ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে পৃথিবীতে পাঠালাম এই কারণে যে সারা পৃথিবীর সমস্ত মতাদর্শ, সারা পৃথিবীর সমস্ত আইন কানুন, সমস্ত বিধানের কাছে কোরআনের বিধান শ্রেষ্ঠ, এইটা মানুষের কাছে প্রমাণ করে দিয়ে তবে তোমাকে আমার কাছে আসতে হবে, তার আগে তোমার এসে কোনো লাভ নেই। আমাদেরকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য কি, সারা পৃথিবীর সমস্ত নিয়ম পদ্ধতির উপরে কোরআনের বিধান শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে আমার কাছে আসতে হবে, এইটা হচ্ছে তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, এটা তোমার ডিউটি, এই জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে। আচ্ছা, সারা পৃথিবীতে কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আচ্ছা বলুন তো এটা গরু প্রমাণ করতে পারবে? পারবে? ছাগল প্রমাণ করতে পারবে? পারবে না। তাহলে এটা প্রমাণ করবেন কি করে? আল্লাহ আকবার, ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম, তাই তো? এছাড়া বিকল্প কোনো, আর মানুষ যদি কোনো ধর্মের কাছে গিয়ে জান্নাতের আশা করে পাবে? সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, সমস্ত ধর্মের থেকে ইসলাম সবার থেকে ভিন্ন। যদি বলছেন কেন ভিন্ন, কেমন করে ভিন্ন, আপনাকে আমি দুটো একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখুন তো বুঝতে পারা যায় কি না। আচ্ছা, আমি ম্যাথর, আমি কি
মেথর ভালো করে বুঝবেন আমি বেশি হাদিস কোরআন জানি না ওই জন্য বেশি বলি না যতটুকু জানি ততটুকু বলি আমি মেথর তা আমি মেথরটা মেথরগিরি ছেড়ে দিয়ে আমি একটা ভালো হিন্দু হলাম খুব ভালো স্ট্যান্ডার্ড মেথরের কাজ আর করি না